এবং আন্তর্জাতিক প্রসঙ্গ, মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের বাকি আর মাত্র দুই দিন, তাই শেষ সময়ে জোর প্রচারণা চালাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প ও জো বাইডেন। ফল নির্ধারণী সুইং স্টেটগুলোর দখল নিতে মরিয়া দুই প্রার্থী। শনিবার গুরুত্বপূর্ণ রণক্ষেত্র পেনসিলভানিয়ায় সমাবেশে অংশ নেন ডোনাল্ড ট্রাম্প। বরাবরের মতোই জয়ের ব্যাপারে আত্মবিশ্বাস জানান তিনি, আবারও ক্ষোভ ঝাড়েন মেইল ইন ভোট নিয়ে। আরেক ব্যাটল গ্রাউন্ড মিশিগানে প্রচারণা চালান জো বাইডেন। দোদুল্যমান ভোটারদের দলে টানতে নানা প্রতিশ্রুতি দেন তিনি। ডেমোক্র্যাট প্রার্থীকে সমর্থন দিতে হাজির হন সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা। এদিকে শনিবার পর্যন্ত প্রেসিডেন্ট নির্বাচনে আগাম ভোটের সংখ্যা ছাড়িয়ে গেছে 9 কোটি, যা 2016 সালের মোট ভোটার সংখ্যার 65%।